আয়োজন করে সব গুজারি রাজ্যকে ইবাদত জায়েজ আছে কিনা। অনেক ইসলামী সংগঠন কর্মসূচি হিসাবে সব গুজারি পালন করে, সেটা কি বেদাত হবে? শরীয়তের আলোকে জানতে চাই। সম্মিলিতভাবে যে রেওয়াজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেননি সেটা চালু করা যাবে না, এটা বেদাতের সংজ্ঞায় পড়ে যায়। কিন্তু তারবিয়াতি প্রোগ্রাম, তারবিয়াতি প্রোগ্রাম জায়েজ আছে। তারবিয়াতি প্রোগ্রামটা কি? যেমন আজকে যদি এই মসজিদে আমরা সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত কোনো তারবিয়াতি প্রোগ্রাম দেই, কীরকম যে আমরা হাদিসের উপরে বেশ কয়েকটা ক্লাস দিলাম, এবং আমরা এখানে কি শেখালাম? নামাজ শেখালাম, ওযু শেখালাম। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি এভাবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত শিখিয়েছেন? কিছু করেননি। কিন্তু তারপরে এটা বেদা হবে না, কারণ এটা হলো এডুকেশন, তারবিয়াত, যেটা ওপেন ছিল শরীয়তে। আমরা রেওয়াজ করছি না, আমরা কি করছি, আমরা জাস্ট এরকম একটা প্রোগ্রাম হাতে নিচ্ছি, কারণ আমাদের স্টুডেন্টদেরকে কোনো না কোনো সময় শেখাতে হবে। রাত জেগে যদি কেউ রেওয়াজ না করেন, একটা বেদাত চালু না করেন, বাট তাদের এডুকেশন প্রোগ্রাম হিসাবে যদি কেউ হয়তো রাতে কোনো প্রোগ্রাম করলেন, যেমন এশার পর থেকে রাত 1টা পর্যন্ত একটা প্রোগ্রাম করলেন, কিছু লেকচার আসলো, তারপরে সবাইকে বললেন তোমরা ইন্ডিভিজুয়ালি তাহাজ্জুদ পড়ো, একটু 1 ঘন্টা ঘুমালেন, এটা হচ্ছে একটা স্কুলে হতে পারে, একটা মাদ্রাসায় হতে পারে, যাতে বাচ্চারা কিভাবে রাতের ইবাদতে নিজেদেরকে অভ্যস্ত করবে তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণটা জায়েজ আছে, কিন্তু রসম রেওয়াজ হিসাবে যদি কেউ চালু করে দেন তাহলে সেটা বেদাতের সংজ্ঞার মধ্যেই পড়ে যাবে। একদিন একজন দিন মজুর পরিশ্রম করে 52.5 তোলা রূপার মূল্য জমিয়েছে, তা 1 বছর অতিক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে তাকে কি জাকাত দিতে হবে? হবে, যেহেতু টাকাটা তিনি খরচ করেননি, ইনভেস্ট করেননি, তিনি জমিয়েছেন, তার উপর 1 বছর অতিক্রান্ত হয়েছে, অতএব জাকাতের নিয়মের মধ্যে, সিস্টেমের মধ্যে এটা পড়ে গেছে। যখন কোনো কিছু সিস্টেমের মধ্যে পড়ে যায় তখন সেই সিস্টেমটা আপনাকে বাধ্যতামূলক ফলো করতে হবে। আপনি যদি ট্যাক্সের সিস্টেমের মধ্যে পড়ে যান তাহলে ট্যাক্স দিতে হবে না? দিতে হবে। এখন তো সামনে ডিজিটাল হয়ে যাচ্ছে, তাই না? টাকাটাও দেখবেন যে ফুল ডিজিটাল হয়ে যাবে। আপনার কাছে কত টাকা, কত পয়সা, কত দিন ধরে আছে এটা কিন্তু আমাদের প্রশাসন জেনে ফেলবে। তখন যদি আপনি বলেন যে আমি ট্যাক্স দেবো না, ফাঁকি দেবো, কোনো সুযোগ হবে না। সামনে ডিজিটাল সিস্টেম এত নিখুঁতভাবে আসছে যে আপনার টাকা থেকে অটোমেটিক ট্যাক্স কেটে যাবে। ইউরোপে যারা থাকেন, আপনাদের এখানে তো অনেক লন্ডনের প্রবাসীরা আছেন, তারা জানেন যে সে সমস্ত দেশে ইলেকট্রিসিটির বিল, বাসা ভাড়া সব আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যায়, তাই না? এটা ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকাতে এটা হয়। ট্যাক্সটাও সামনে সেরকম হবে, তো সেটা হলে ভালো। ট্যাক্স দিতে গিয়ে আমরা দেখি যে অনেক ঝামেলা, লম্বা লাইন ধরতে, তার থেকে দিতেই যখন হচ্ছে ওখান থেকে নিয়ে যাক। তো মানে বলতেছিলাম এটা ট্যাক্সের সিস্টেম, তা আল্লাহর সিস্টেমটা ফলো করতে হবে না? আপনি শুধু ট্যাক্স সিস্টেম ফলো করলে হবে? জাকাতের সিস্টেমটা যখন আপনার উপর অ্যাপ্লিকেবল হবে তখন আপনাকেও জাকাত অবশ্যই দিতে হবে। আপনি দিন মজুর নাকি কি মজুর? আপনি তো দিন মজুর ছিলেন, এখন তো ধনী। এখন আপনার কাছে 1 বছর ধরে নেশার পরিমাণ সম্পত্তি আছে, এখন ধনী না আপনি? সহিয়াকিদা এবং মানহাজের অধিকারী নয় এমন আলেম থেকে এলেম নেওয়া যাবে কি যদি উনি কোরআন এবং হাদিসের রেফারেন্সের ভিত্তিতে বলেন? যখন কোনো সহি কথা কোনো ব্যক্তি বলেন, সহি কথার বিরোধিতা করা যাবে না। এটা তার থেকে এলেম নেওয়া হলো না, এলেম নিলেন তো কোরআন থেকে, সে শুধু হয়তো সেটাকে কোট করলো। যখন কোনো ব্যক্তি যদি তিনি কখনো কখনো বেদাতের পক্ষেও বলে থাকেন, সহি কোনো হাদিস কোট করেন, তার বিরোধিতা করতে গিয়ে আমি কি সহি হাদিসের বিরোধিতা করব? তার বিরোধিতা করতে গিয়ে আমি কি হাদিসের বিরোধিতা করব? অবশ্যই না, অবশ্যই না। কিন্তু মনে রাখবেন এলেমটা কিন্তু তার কাছ থেকে নেওয়া হলো না। কার কাছ থেকে নিলাম? কোরআন থেকে, হাদিস থেকে। কিন্তু তিনি হয়তো আমাদের সাথে আলোচনার কোনো এক ক্ষেত্রে কোরআন থেকে সঠিকভাবে সঠিক একটি আয়াতকে তুলে ধরলেন, হাদিস থেকে বিশুদ্ধ কোনো হাদিসের বক্তব্য তুলে ধরলেন। মুসলিম
কখনো এমন রিয়্যাক্টিভ হয় না যে তার অপছন্দনীয় লোকের কাছে সহি হাদিস শোনার পরে সে বলবো না আমি এটা মানলাম না। আমরা কখনো এইভাবে রিয়্যাক্টিভ হওয়া ঠিক না। একজন ব্যক্তি সহি মাসআলা দিলেন, যেহেতু তিনি আমার পছন্দের লোক নন অথবা আমার দৃষ্টিতে তার কোনো না কোনো ভুল আছে, ফলে আমি বললাম আমি জানি যে ওনার কথাটা শুদ্ধ, আমি বললাম আপনার কথাটা আমি মানলাম না, এটা শরীয়তে জায়েজ নেই, এটা হলো গোড়ামি, এটা অন্যায়, এটা একজন ব্যক্তিকে অপছন্দের কারণে সত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা করা যাবে।